কেউ শ্মশানে মৃতদেহ দাহ করছে, কোথাও আবার ভূতপেত্নী গল্প করছে। কালী পুজোর মণ্ডপে জীবন্ত মডেলেরা, পুজো মণ্ডপে যাওয়ার আগে চলছে জোর কদমের রিহার্সাল। কখনো ভূতপেত্নী গল্প করছে, কখনো আবার মৃতদেহ কেউ শ্মশানে দাহ করছেন। কি ভাবছেন তো, এটা আবার কেমন কথা? কোথায় বা হচ্ছে এই কাণ্ড? না না, ভয় পাবার দরকার নেই, সামনে কালী পুজো। আর এই কালী পুজো উপলক্ষে জলপাইগুড়ি শহরের ভগৎ সিং কলোনির ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের এবারে তাদের পুজোর থিম ভূতুরে কুঠির। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে কালী পুজোর প্রস্তুতি। আর কিছুদিন, তারপরে কালী পুজো এবং দীপাবলির আলোর রোশনায় সেজে উঠবে শহরবাসী। আসছে কালী পুজো, আর এই কালী পুজো নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবে ক্লাবে শুরু হয়েছে সেই পুজোর প্রস্তুতি। বাড়ির পুজোর পাশাপাশি ক্লাবের পুজোগুলিতেও থিমের ছোঁয়া। এবছর কালী পুজো উপলক্ষে জলপাইগুড়ি শহরে ভগৎ সিং কলোনির ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে তাদের পুজোর থিম ভূতুরে কুটির। এই থিমে পাড়ার কচি কাচাদের দেখা যাবে ভূতুরে চরিত্রে অভিনয় করতে। আর একটি ভূতুরে পরিত্যক্ত বাড়ি তৈরি করা হয়েছে, সেই বাড়িতে কেউ সাজবে ভূত, কেউ আবার পেত্নী, কেউ আবার ভূত সেজে মৃতদেহ দাহ করবে শ্মশানে। এমনই নানান ভৌতিক বিষয় থাকছে এবারের ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের কালী পুজোয়। পাশাপাশি জানা গিয়েছে গত ৬ বছর ধরে কালী পুজোতে এই ধরনেরই ভৌতিক শো করে জলপাইগুড়ি শহর তথা শহরতলি এলাকায় সাড়া ফেলেছেন তারা। যার কারণে কালী পুজোর বেশ কিছুদিন আগে থেকেই ক্লাবে শুরু হয়ে যায় রিহার্সাল। ক্লাবের বড় সদস্যরা কচি কাচাদের শিখিয়ে দেন কিভাবে এই অভিনয় করতে হবে। এবার মোট ২০ জন মিলে এই শো করছে। যেহেতু হাতে মাত্র আর গোনা কয়েকদিন সময়, সেই কারণে ক্লাবে পুজোর প্রস্তুতি এবং রিহার্সাল সবকিছুই একেবারে তুঙ্গে। এই বিষয়ে ক্লাব সদস্য বিজয় সাহা জানান, প্রতি বছরই আমি কালী সাজি, প্রতিবারের ন্যায় এবছরও আমি কালী সাজছি। পাশাপাশি এবছর মঞ্জুরিকার ওপর একটা থিম করা হচ্ছে। আমরা পুজো ঠাকুর, মানে আমি তো বিশেষ করে কালী, কালী ঠাকুর সাজি, হ্যাঁ কালী সাজি, তো কালী প্রচুর ভয় পায়, প্রচুর সম্মান আমাকে নিয়ে খুব টানাটানি, বুঝছেন তো, আমাকে ধরে বয়স্ক বয়স্ক লোকগুলো আমার পায়ে নষ্ট করে আমার নিজেরই খারাপ লাগে। হ্যাঁ কালী ঠাকুর সাজি, আমার থেকে খুব বয়স্ক বয়স্ক মহিলারা আমাকে সব নষ্ট করে, মানে স্বয়ংভাবে আমার কালীর রূপ দেখে একটু, মাকে একটু সবাই, মানে ভূতের মহলে তুমি কালী সেজে থাকো? হ্যাঁ কালী সেজে, কালী ঠাকুরের পিছনে থাকি আর কি, একটা আমার ই থাকে যেখানে মা থাকে, মানে ঠাকুর থাকে ওর পাশে থাকি আমি। এবছরও সেম কালী, কিন্তু একটু আপডেট আছে, একটু ড্রেস চেঞ্জ আছে, হ্যাঁ এরকম একটু ভালো হবে এবার, আগেরবার থেকে ভালো হবে এবার। আর কি কি থাকছে বলো তো এবার ভূত মহলে? ভূত মহলে এবার থাকবে মঞ্জুলিকা, একটা নতুন আমাদের যেটা এবার আছে মঞ্জুলিকা থাকবে, শ্মশান টশান, হ্যাঁ হ্যাঁ শ্মশান থাকবে, তারপরে আবার শো করা হয়েছে একটা, হ্যাঁ শোর একটা বড় চেম্বার করা হয়েছে, হ্যাঁ চিতা থাকবে, ফাঁসি থাকবে, তার মধ্যে আবার বাচ্চা বাচ্চা অনেক ভূত থাকবে, ডেড বডি থাকবে। প্রতি বছর এলাকার দর্শকরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অনেক দর্শকরা আসেন, এই সব উপভোগ করেন, আবার অনেকে ভয়ও পেয়ে যান। এই বিষয়ে ক্লাব সম্পাদক সঞ্জয় সরকার জানান, এবছর একটি ভূতুরে বাড়ি তৈরি করা হচ্ছে, আর তার ভেতর ভূতের বিভিন্ন জীবন্ত মডেলের সাহায্যে বিষয়টি ফুটিয়ে তোলা হবে। আমরা তো প্রতি বছরেই মানে ভূতের উপরে থিম করি, এটা আমাদের সপ্ততম বর্ষ, এবারও ভূতের উপরেই আছে, যেটা আমরা নাম স্থির করেছি ভূতুরে কুটির। ভূতুরে কুটির বলতে একটা ভয়ানক বাড়ি থাকবে, যে বাড়ির ভিতরে একটা পরিত্যক্ত বাড়ি, যার ভিতরে ভূত পেত্নী ওগুলো সব থাকবে। এরা আমাদের টোটাল আমাদের পাড়ার ভাই, যত ভাই আছে তারাই সবাই সাজিয়ে, বাইরের থেকে কোনো আর্টিস্ট আমাদের আনা হয় না, সব পাড়ারই, এরাই সেজে গুজে প্রোগ্রামটা চালায়। এখানে মোটামুটি ১০ বছর থেকে শুরু করে ১৬ বছর ১৮ বছর অবধি থাকে, ভিতরে মোটামুটি ১৫ থেকে ২০ জন ভূত থাকে। এদের রিহার্সাল চলতেছে, ঠিক আছে, এদের রিহার্সাল হয়, অ্যাকচুয়ালি তো এরা ট্রেনিং প্রাপ্ত, মানে ৭ বছর করে করছে ওরা, তাও প্রতি বছর রিহার্সাল হয়, রিহার্সালের পরে এদের স্টেজে ঢোকানো হয়। জলপাইগুড়িবাসীর পাশাপাশি সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানাবো, তারা যেন সকলে একবার আমাদের পুজো মণ্ডপ ঘুরে দেখে যান।
এই বিষয়ে তিনি আরো জানান। এই ক্লাবে মানে ভূতের একটা থিম নিয়ে করা হয় প্রত্যেক বছর। ভূত সাজো? হ্যাঁ হ্যাঁ, রিহার্সাল শুরু হয়ে গেছে, আমাদের ক্লাব ঘরে রিহার্সাল হচ্ছে এখন। মানে আমরা আমরা যে শোটা করব, ওই শো এর মধ্যে কেমন কেমন করে হবে। হ্যাঁ, সবাই কি মানে কেমন বয়সী সবাই? কোন ক্লাসে? সবাই এই 7 থেকে একদম 20 বছর পর্যন্ত আছে। কি কি কিভাবে ভয় দেখাও? এখানে আবার পেতনি হয়, তারপরে শ্মশান হয় ভূতের, তারপরে আগেরবার যেমন ভূতের হাসপাতাল হয়েছিল, হাসপাতালের মধ্যে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে মর্গ থেকে শুরু করে সব কিছু ছিল। সবাই অভিনয়ের মাধ্যমে ভয় দেখায়, ভয় পায় লোকজন, সবাই ভয় পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। ধনতেরাস ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।